الله ربنا ورملك من الله تعالى ولكن رفعه الله عن الله ما كيس كاس مال الدنيا نام الدنيا ما تشتا كرسي إسلام بيجي زواي كرنا الدنيا عن الله على إسلام كاس مال الدنيا سبلاً كترا جيت كنا الدنيا ما تشتا كرسي موسى باي كم بيجي زواي كرنا الدنيا عن الله على موسى باي كم بيجي باجاي كنا الدنيا ما تشتا كرسي إبراهيم باي كم بيجي كم بيجي جلالة الدنيا عن الله على كم بيجي فلما كار باجاي كنا ما تشتا كرسي إسحاق يهودي পয়গাম বলকে মাসের ভিতরে অর্জন করার জন্য আমি আল্লাহ তাআলা মাসের ভিতরে জান্নাত বানাই দিলাম আমার নবী ইউনূস মাসের ভিতরে মাসের পেলের ভিতরে বলেলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন ওনার কসম করে বলে দোস্ত আমরা গুনাহগার হলো আমরা আল্লাহকে ভালোবাসি তাই না রাখলো আমরা আল্লাহকে ভালোবাসি কোরআন না পড়লাম না আল্লাহকে ভালোবাসি বলেন কথাটা ঠিক কিনা এ জায়গায় দেখো তোমরা আল্লাহর গালিতে যারা নামাজ যারা কুরআন পড়না যারা সুগন্ধে বলেন কথা ঠিক কি না যারা মসজিদে বাসত্ব যাইতে পারে না তারা আমার নবীর পক্ষে রাস্তা কাটে চলে আসে আল্লাহ তাআলা এই কারণে আমাদের দেশে করোনা ভাইরাস আমেরিকার মতো পাঠাই নাই এই কারণে আল্লাহ তাআলা ফ্রান্সের মতো পাঠাই নাই ইতালির মতো পাঠাই নাই কোটি কোটি টাকার সম্পদ অভাব নাই বাড়ি ঘরের অভাব নাই লকডাউনের সময় প্রতি ঘর থেকে তারা কোনো দিন বের হয় না সরকার ঘরে ঘরে খাবার পৌঁছাই দেয় এবং দূরে মেশিনের মাধ্যমে খাবার পৌঁছাই দেয় তারপরে সেখানে করোনা ভাইরাস পৌঁছে যায় মন্ত্রী মারা যায় ইউপি মারা যায় এ দুস্থ বাংলাদেশের ভিতরে কখনো গুরুত্ব রাখা সম্ভব না মাছ বাজারে মুসলমান যাওয়া লাগে তরকারি বাজারে মুসলমান যাওয়া লাগে মসজিদে মুসলমান যাওয়া লাগে লকডাউনের ভিতরে সরকার বলছে মসজিদে যাও না মাত্র 5 থেকে 6 জন মানুষ যাও বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান সরকারি বাজার নামেই না মসজিদে হাজির হইছে বলেন কথাটা ঠিক কি না আল্লাহ আমাদের মতো মাছ বানালে পয়সা আমাদের ভিতরে নাই আমরা গরিব মানুষ খেতে কামারে কাজ করি আমরা গরিব মানুষ শিক্ষা চালাই দিনানি দিন খাই ভালো কাপড় করতে পারি না ভালো খানা খাইতে পারি না ভালো বিছনা বানাইতে পারি না এ আল্লাহ করোনা ভাইরাস আমাকে আক্রমণ করেছে এ আল্লাহ তুমি নূরকে হেফাজত করেছো তুমি মুসা নবীকে হেফাজত করেছো ইসমাইল নবীকে তুমি হেফাজত করেছো মুসা নবীকে তুমি হেফাজত করেছো ইউনূস নবীকে তুমি হেফাজত করেছো আল্লাহ তুমি আমার হেফাজত করো খোদার কসম করে বলে দোস্ত আবাব করোনা ভাইরাস আমাদের দেশের ভিতরে যারা যারা মারা গেছে বেশিরভাগ কোটি কোটি মারা গেছে বেশিরভাগ বেনামাজে মারা গেছে শান্তি বানাইতে পারবো না কারণ কি মহিলা রান্না করে স্বামী তার খাবার খায় মহিলা রান্না করে সন্তান তার খাবার খায় মহিলা রান্না করে তার বাবা তার খাবার খায় ভাই খাবার খায় পুরো ঘরটা মহিলা গুছিয়ে রেখে বলেন কথাটা ঠিক কিনা এ গরিবের সন্তান গটটা আমাদের ভাঙ্গাম একদিন খাবার খাবো আরেকদিন খাবার খেতে পারবো না স্বামী আমার খাবার খাওয়ানোর জন্য তুমি চুরি করবো না আমার খাওয়ানোর জন্য তুমি সিনা করবো না আমার খাওয়ানোর জন্য তুমি ডাকাতি করবো না আমাকে পড়ানোর জন্য দুই নম্বরে কাজ তুমি করবো না স্বামী গো সিরা কাপড় উপরে দুনিয়ার জমিনটা কাটাই দিব অল্প খানা খেয়ে দুনিয়ার জিন্দিগিটা কাটাই দিব হয়তো তোমার আগে আমি ইন্তেকাল হব হয়তো আমার আগে তুমি ইন্তেকাল হইবা এই স্বামী তুমি তো আমার আগে ইন্তেকাল হয়ে যাও অথবা আমি তোমার আগে ইন্তেকাল হয়ে যাই আল্লাহ তোমার জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবো তুমি মারা যাইবা
তোমাকে নিয়ে আল্লাহ করে জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ বলে মহিলা জান্নাত সামনে আমার গটটা ভাঙা আমরা স্বামী স্ত্রী মিলে জিকির করে করে গটটা রঙাই দিব আল্লাহর রহমত দিয়ে গটটা ভরপুর করে দিব আমার রাসূল বলেন নাযালাত আলাইহিস সাকিনা আগশিয়াত হুমুর রহমা এখন মানুষ বিদেশে যায় আমাদের সোনার ঘরের ভিতরে আছে আমার যারা শুনতে আর তার বিদেশের